নাগা গাছপা বা তিব্বতী বৌদ্ধ তান্ত্রিকদের মধ্যে একটা ভয়ানক তন্ত্র সাধনা প্রচলিত আছে, যাকে বলা হয় রোলাং। এই প্রক্রিয়ায় অমাবস্যার রাতে একটা মৃতদেহ জোগাড় করতে হয়, ডেড বডি যদি না পাওয়া যায় তাহলে কোনো জ্যান্ত মানুষকেই ধতুরার বিষ খাইয়ে হত্যা করে তার দেহ ব্যবহার করা হয়। এরপর শুরু হয় তাদের নানা তন্ত্রক্রিয়া। তান্ত্রিকটি মন্ত্রোচ্চারণ করতে করতে মৃতদেহটার উপর শুয়ে পড়ে তার মুখে নিজের মুখ ঠেকিয়ে রাখে। হরি সময় অশরীরি শক্তি প্রবেশ করে লাশটির মধ্যে। সে ধীরে ধীরে মাটি থেকে উঠে দাঁড়িয়ে পড়ে। নীল হয়ে জ্বলে ওঠে তার দুটি চোখ। দেখতে দেখতে সে হয়ে ওঠে রোলাং। রোলাং? হ্যাঁ, রোলাং হলো তিব্বতি ভাষায় জম্বি। মাই গুডনেস! তবে এখানেই শেষ নয়। এরপর রোলাংটি ছটফট করতে থাকে, তান্ত্রিকের আলিঙ্গন থেকে নিজেকে মুক্ত করতে চায়। কিন্তু তবুও সেই তান্ত্রিক নিজের সর্বশক্তি দিয়ে জাপটে ধরে থাকে রোলাংকে, নিজের মুখ ঠেকিয়ে রাখে জম্বিটির মুখের সঙ্গে। তান্ত্রিকের মন্ত্রোচ্চারণের আওয়াজ শুনে রোলাং বাধ্য হয় নিজের মুখের ভেতর থেকে জীবটা বার করতে, আর সেটাই হলো মহেন্দ্রক্ষণ। আর এক মুহূর্ত সময় নষ্ট না করে তান্ত্রিক নিজের দাঁত দিয়ে কামড়ে জম্বিটির জীবটি ছিন্ন করে দেয় তার মুখ থেকে, আর তখনই মৃত্যু হয় রোলাংয়ের। কিন্তু যদি জীব কেটে দেওয়ার আগে ওই তান্ত্রিকের আলিঙ্গন থেকে কোনোভাবে ছাড়া পেয়ে যায় ওই জম্বি, তাহলেই সর্বনাশ। সে তৎক্ষণাৎ হত্যা করবে তান্ত্রিকটিকে, তারপর নিজের ইচ্ছামতো চারিদিকে ঘুরে বেড়াবে। তবে এদের শরীরের জয়েন্টগুলো তেমন কাজ করে না, তাই এরা কোনোভাবে নিচু হতে পারে না। অদ্ভুত যন্ত্রের মতো চলাফেরা করে। একটা জিনিস খেয়াল করবেন, তিব্বতের বেশিরভাগ গ্রামের বাড়ির দরজাগুলো খুব নিচু হয়, যাতে এই জম্বি মানুষের বাসস্থানে প্রবেশ না করতে পারে। কিন্তু কোনো মানুষকে সামনে পেলে তৎক্ষণাৎ তার উপর কামড় বসায়, আর তাতে ওই মানুষটিও তার মতোই এক রোলাঙে পরিণত হয়। তাহলে কোন উদ্দেশ্যে করা হয় এই এই ধরনের ভয়ঙ্কর সাধনা? মনে করা হয় কি ওই জম্বির জিভে থাকে এক চমৎকার ঐশ্বরিক ক্ষমতা। নানা অসাধ্য সাধন করা যায় ওই বস্তুটি দিয়ে। যেমন ধরুন, অনেকদিন ধরে কোনো মুমূর্ষ পঙ্গু লোককেও এমন সাতটি জিভের স্পর্শে সম্পূর্ণ সুস্থ করে নতুন জীবন দেওয়া সম্ভব। আবার শোনা যায় অমরত্ব পাওয়া সম্ভব, ইমর্টাল।